হ্যালো এভরিওয়ান, আজ আমরা আলোচনা করব WP কনস্টেবল 2021 অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু প্রবলেম, যেমন কাদের ফর্ম রিজেক্ট হয়েছে কিভাবে বুঝবে এবং অ্যাডমিট কার্ড কবে সঠিকভাবে ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে। তার আগে তোমাদেরকে বলি WP কনস্টেবল পরীক্ষা ঠিক 7 দিনের আগে তোমাদের যে স্টাডি প্ল্যান সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড হবে। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও এবং এই ভিডিওটা একটা লাইক করে দাও। চলো আলোচনা শুরু করি। দেখো, এখানে তোমাদের কিছু মনে জাগা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া ছবিটি যদি ব্লু ব্যাকগ্রাউন্ড পিছনে থাকে তাহলে সেক্ষেত্রে কি ফর্মটি রিজেক্ট হবে? দেখো, ব্লু ব্যাকগ্রাউন্ড থাকলেও কিন্তু রিজেক্ট হবে না, সেক্ষেত্রে তুমি অ্যাডমিট কার্ড পাবে। কিন্তু তুমি যদি সেটা ব্লুটা সাদা করতে যে তুমি যদি কানটা বা মাথার অর্ধেকটা কেটে দাও এডিট করার সময়, মোবাইল থেকে আপলোড করার সময়, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা তোমার রিজেক্ট হবে। সেকেন্ড প্রশ্ন, এখানে দেখতেই পাচ্ছ, যদি তুমি দুবার করে আবেদন করো সেক্ষেত্রে কি ফর্মটা রিজেক্ট হয়ে যাবে? দেখো, দুবার আবেদন করলে রিজেক্ট হবে না, সেক্ষেত্রে কী হবে, তোমার একটা ফর্ম রিজেক্ট হবে এবং অন্যটার জন্য কিন্তু তুমি অ্যাডমিট কার্ড অবশ্যই পাবে। নেক্সট প্রশ্নগুলো দেখব। দেখো, নেক্সট প্রশ্ন সেটা যেটা হচ্ছে, রিজেক্ট হওয়ার পর কি পরীক্ষা দেওয়া যাবে? রিজেক্ট হওয়ার পর কোনোভাবেই কিন্তু পরীক্ষা তুমি দিতে পারবে না, কারণ তোমার ফর্মটাই যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমার অ্যাডমিট কার্ড আসার কোনো রকম সম্ভাবনাই নেই। অ্যাডমিট কার্ড যদি না পাও সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষা দেওয়া মানে যাবেই না, কোনোভাবেই যাবে না। এবার WP রিক্রুটমেন্ট বোর্ড যদি পরীক্ষার আগে পর্যন্ত কিছু করে সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার স্যাপার, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড আসবে না, কোনোভাবেই উইন্ডো খুলবে না ওদের, তাই আর তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না। দেখো, তোমাদের যেটা বড় একটা প্রশ্ন, মোবাইল নাম্বার বা জিমেলে যদি SMS না আসে এখনও পর্যন্ত সেক্ষেত্রে কি রিজেক্টেড? কারণ তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে দেখেছো যে জানানো হবে SMS করে, সেক্ষেত্রে দেখো SMS না আসলেও কিন্তু তোমাদের ফর্ম এখনও রিজেক্টেড নয়, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। SMS আসেনি মানে সেটা রিজেক্টেড হয়নি। পরীক্ষা সাধারণত 10 দিন আগে তোমরা SMS পেয়ে যাবে, যদি নাও পাও সেটা জানবে কোনো রকম প্রবলেম। কিন্তু তুমি SMS পাওয়ার জন্য জিমেল অবশ্যই টাইম টু টাইম তুমি আপডেট পেতে থাকো, কারণ সেটা হলে কিন্তু তুমি নিশ্চিত হয়ে যাবে। SMS যদি এসে যায় তাহলে কিন্তু 100% শিওর, 200% শিওর তোমার কিন্তু ফর্ম রিজেক্টেড হয়নি। এবার দেখো, মেন যে প্রশ্নটা, এখানে যেটা তোমাদের সবথেকে বেশি, ফর্মগুলো যেগুলো রিজেক্টেড হলো মানে কেন হলো এবং এরপর কী করণীয় যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে, সেক্ষেত্রে দেখো ছবি এবং সিগনেচারের প্রবলেমের জন্যই কিন্তু তোমাদের অধিকাংশের ফর্ম রিজেক্টেড হয়েছে। এক্ষেত্রে তোমরা কী করবে, WBPR যে ওয়েস্টবেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড, সেক্ষেত্রে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। এখনও পর্যন্ত কিন্তু ওনারা জানিয়েছেন কোনো কিছু করার নেই, যাদের রিজেক্টেড হয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এখনও পর্যন্ত আলাদা উইন্ডো খোলা বা অনেকজনেরই কিন্তু ফর্ম রিজেক্টেড হয়েছে, সেক্ষেত্রে এখনও কোনো সমাধান বেরোয়নি। টাইম টু টাইম আপডেট পেতে সাবস্ক্রাইব করো এবং স্টাডি প্ল্যানটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং রেগুলার ক্লাস ভিডিও পেতে। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।